প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস। আজকে আমরা গণিতের পার্ট টু ভাগ অধ্যায়। গত ক্লাসে আমরা 67 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের সমাধানের অঙ্ক করেছিলাম। আজকে আমরা 67 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো করব। তোমরা তোমাদের বইটা খুলে নাও এবং প্রশ্নগুলো আমার সাথে পড়ে সমাধানগুলো করার চেষ্টা করি। দেখো, 67 পৃষ্ঠায় আমাদের প্রশ্নটা ছিল, 12টি বিস্কুট আছে, যদি একজন শিশু 3টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে। এখানে একজন শিশুকে 3টা করে বিস্কুট দিয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে কতজন শিশু, শিশুর সংখ্যা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আসুন অঙ্কটা দেখি। তাহলে 12টি বিস্কুট আছে, আগে সাজিয়ে নিবে, 12টি বিস্কুট আছে, একজন শিশু 3টি বিস্কুট পায়। তাহলে গাণিতিক বাক্যে আমরা কী করবো, 12টা বিস্কুটকে একজন শিশু কয়টা বিস্কুট পায় সেই বিস্কুটের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে বিস্কুটগুলো পেতে পারে 12কে 3 দিয়ে ভাগ করব। সমাধান করে এখানে দেখি, আমি এখানে গাণিতিক বাক্যটা দেখিয়ে দিই তোমাদের। তাহলে আমরা গাণিতিক বাক্য কী লিখব, আমাদের বিস্কুটের সংখ্যা হচ্ছে 12, আর মোট বিস্কুট হচ্ছে 12, আর একজন পাচ্ছে আমাদের 3টা করে বিস্কুট। তাহলে মোট কতজন শিশু বিস্কুট পাচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে সুতরাং বিস্কুট পেতে পারে, ঠিক আছে, শিশু বিস্কুট পেতে পারে, লিখবে না, লিখবে বিস্কুট পেতে পারে কতজন, সেই জনটাই আমরা বের করবো, 12 ভাগ 3 জন। একই অঙ্কর কিন্তু আগের দিকে আমরা পড়েছিলাম, আগের পৃষ্ঠাগুলো তো, কিন্তু সেখানে ছিল টি, এখানে আছে জন, কাজে প্রশ্নটা পড়ে অ্যান্সার করবে, ঠিক আছে, কখন জন কখন টি, যদি একক ভুল হয় তাহলে তোমার মার্কস কাটা যাবে। তাহলে 3 দিয়ে 12কে আমরা ভাগ করি, 3 4 12 0 চলে আসলো উত্তর। তুমি চার জন্য লিখতে পারো অথবা পূর্ণ বাক্য কথাটা লিখতে, উত্তর চারজন শিশু বিস্কুট পাবে বা চারজন শিশু লিখতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝতে পেরেছ। এবার 68 পৃষ্ঠায় যাও। 68 পৃষ্ঠায় আমাদের অঙ্কটা আছে, 18টি চকলেট আছে, যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই, চকলেটের সংখ্যা বলে দিয়েছে একজনে কটা করে পাচ্ছে, 6টি করে, মোট চকলেট হচ্ছে 18টি, তাহলে কতজন পাবে। সেই আগের মতো আমাদের অঙ্কে আসি আমরা, 18টি চকলেট আছে, আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই, আগের মতো আমাদের ধাপগুলো ঠিক থাকবে, গাণিতিক বাক্যে যাব, আমাদের মোট চকলেটকে একজন শিশু কটা পাচ্ছে সেই চকলেটের সংখ্যা দিয়ে ভাগ করব খালি ঘর। তাহলে চকলেটগুলো পেতে পারে কতজন, 18কে 3 6 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করলে আসবে 3 জন, 18কে 6 দিয়ে ভাগ করি, 3 6 18, আমি আর এটা করে দিচ্ছি না, ঠিক আছে, একই রকমের অঙ্ক। 69 পৃষ্ঠায় যাও। 20টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও, দেখো প্রত্যেক শিশুকে 5টি করে কলা, কলা আছে মোট 20টি, শিশু একজন শিশু 5টি করে কলা পাচ্ছে, তাহলে আমাদের আমরা কতজনকে দিতে পারবো। তাহলে আমাদের মোট কলার সংখ্যাকে একজন শিশু কটা পাচ্ছে তা দিয়ে আমরা ভাগ করবো। সামনে অঙ্কে যাই, 20টি কলা আছে, প্রত্যেক শিশুকে 5টি করে কলা দেয়া হলো, গাণিতিক বাক্য লিখবো, আমাদের মোট কলা হচ্ছে 20টি, একজন শিশু পাচ্ছে 5টি, 20 ভাগ 5 = খালি ঘর। তাহলে কলাগুলো পেতে পারে 20কে তুমি 5 দিয়ে ভাগ করলে চলে আসবে 5 4 20, সুতরাং 4 জন শিশু। এবার দেখো 69 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্ক, আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম, প্রতিটি শিশু 8টি করে লিচু পেল, কতজন শিশুকে লিচুগুলো দেওয়া হয়েছে। এখানে আমাদের জন বের করতে বলেছে, তাহলে গাণিতিক বাক্যে আমরা কী লিখবো বলো, গাণিতিক বাক্যে আমাদের মোট লিচু কটা দেখো তো, মোট লিচু হচ্ছে 32টা, কজনকে দিয়েছ, একজন শিশু কত করে পাচ্ছে 8টি করে, তাহলে গাণিতিক বাক্যে আসবে কত, 32 ভাগ 8, ঠিক আছে, সমান খালি ঘর। তাহলে আমাদেরকে বলা হয়েছে কতজন শিশু কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখব লিচু দেওয়া হয়েছে, এখন কী করছি আমরা, 32 ভাগ 8, জনকে লিখতে পারো বা জন লিখতে পারো। এখন আমরা সেই সমাধানটা, ভাগের সমাধানটা আমরা এখানে করে দেব, 8 দিয়ে আমরা 32 ভাগ করবো, আমরা 8 8 4 32 32, ঠিক আছে, তাহলে কজন শিশু, 4 জন শিশুকে
আমরা সেগুলো দিতে পারলাম চারজন শিশুকে, ঠিক আছে, চারজন শিশুকে। তাহলে যেখানে করে দিয়েছি একটু দেখো, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে করতে পারবে। সমাধানটা আমি এটা দেখিয়ে দিয়েছি, নিয়মটা এখানে পুরো অঙ্কটাই করে দেওয়া আছে। কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দেওয়া হলো, প্রতিটি শিশু 8টি করে লিচু পেলো। গাণিতিক বাক্য 32 ভাগ 8 সমান খালি ঘর দিবে, তারপর লিচু দেওয়া হয়েছে যেভাবে আমি করছি। এবার 2 নম্বর অঙ্কে যাও। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে, টোটাল 35টি খাতা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। একজন শিশু শিক্ষার্থীকে 5টি খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী সেই পুরস্কারটা পাবে? তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত শিক্ষার্থী বলো? শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের খাতা কয়টি? 45টি। তাহলে লেখো 45। তাহলে একজন শিশু কয়টা, একজন শিক্ষার্থীকে আমরা কয়টা করে দিব? একজন শিক্ষার্থী বলছে 5টি করে খাতা, ঠিক আছে। তাহলে একজন শিক্ষার্থী 5টি করে খাতা পাচ্ছে, ভাগ 5। এখন তাহলে সুতরাং দিয়ে আমরা কী লিখবো? সুতরাং শিক্ষার্থী পুরস্কার বাবা পুরস্কার পাবে এতজনের। সুতরাং পুরস্কার পাবে কতজন বলবো আমরা বলো? 45কে 5 দিয়ে আমরা ভাগ করছি, পুরস্কার পাবে 45 ভাগ 5 জন। তাহলে ভাগ করো, সমাধানটা পাশে অবশ্যই তোমাকে সমাধানটা দেখাতে হবে, ঠিক আছে। 5 9 45, ঠিক আছে। তাহলে হয়ে গেল, আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে 5 জন শিশু না, এখানে 5 জন শিক্ষার্থী। তাহলে এখানে লেখা ফলো কজন শিশু? 9 জন। 5 9 45, উত্তর কী হবে? 9 জন শিক্ষার্থী উত্তর। 9 জন শিক্ষার্থী পুরস্কারভাবে লিখতে পারো, বা 9 জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হলো, যেভাবে লেখো কোনো সমস্যা নেই। যা অঙ্কটা করে দিয়েছি একটু দেখো। একটি বিদ্যালয়ে আগে কিন্তু সাজাতে হবে কথাটা। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য 45টি খাতা আছে, একজন শিক্ষার্থীকে 5টি খাতা দেওয়া হয়। গাণিতিক বাক্য লিখলাম, পুরস্কার পাবে, ব্যাস সমাধানটা করে দিবে, উত্তর লিখে দেবে, ঠিক আছে। এভাবে আমাদের প্রশ্ন অঙ্কগুলো করতে হবে। এবার 70 পৃষ্ঠায় যাই, দেখো 70 পৃষ্ঠায় এই ধরনের খালি ঘরগুলো আমাদের করানো হয়েছিল। আগের ক্লাসে লিপি টিচার আমাদের পড়িয়ে দিয়েছিলেন যে গুণ গুণ গুণক সমান গুণ ভাগের অঙ্ক, কিন্তু তোমাকে খালি ঘর দিয়ে গুণক হিসেবে বের করতে হচ্ছে। আমরা জানি যে গুণফলকে আমরা যদি গুণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই, ঠিক আছে। যেহেতু আমরা করেছি, এখানে সমাধানগুলো আমাদের ছোটো ছোটো সমাধানগুলো সব করানো হয়েছে। এখন আমরা একটা নতুন জিনিস তোমাদের জন্য দেখো, একটা গাণিতিক বাক্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো 15 ভাগ 3 বা যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, একটা গাণিতিক বাক্য দিয়ে দিবে তোমাকে। সেই গাণিতিক বাক্য দিয়ে তোমাকে সমস্যা প্রস্তুত করো। সমস্যা মানে কি? তোমাকে প্রশ্নটা লিখতে হবে। গাণিতিক বাক্যটা দেওয়া আছে, তোমাকে প্রশ্নটা, কোনো সমাধান করতে হবে না, বলেছি শুধু সমস্যা প্রস্তুত করি, ঠিক আছে। এখন আমি ক্লাস লিখি। প্রথমে যদি এই ধরনের প্রশ্ন আসে যে গাণিতিক বাক্যটা টিচার দিয়ে দিল, গাণিতিক বাক্যতে একটু দিয়ে বলবে যে এর জন্য একটি সমস্যা তৈরি করো, সমস্যাটি লিখো বা একটি প্রশ্ন তৈরি করো। তো সমস্যা তুমি এভাবে দিয়ে লিখবে, গাণিতিক বাক্য 15 ভাগ 3 সমান খালি ঘর, এর জন্য কথায় লেখা প্রশ্নটি সমস্যাটি হলো। যদি প্রশ্ন বলে প্রশ্ন লিখবে সমস্যাটি। এখানে আমি একটা প্রশ্ন তৈরি করে দিয়েছি, তুমি ইচ্ছা করলে তোমার নিজের মতো করে করতে পারবে। 15টি আমি দিয়েছি, 15টি বিস্কুট আছে, আমরা এই বিস্কুটগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করব, প্রত্যেক শিশু কয়টি করে বিস্কুট পাবে? আবার তুমি বলতে পারো 15টি বিস্কুট আছে, একজনে 3টি করে বিস্কুট পায়, তবে কতজন বিস্কুটগুলো পেতে পারে? তুমি এভাবে সাজাতে পারো। বিস্কুটের কথা না লিখে তুমি চকলেটের কথা লিখতে পারো, আমের কথা লিখতে পারো, তুমি যেভাবেই রাখো কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে এই গাণিতিক বাক্যের সাথে মিল রেখে, সংখ্যাগুলোর সাথে মিল রেখে এই প্রশ্নের সমাধানগুলো করতে হবে, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে এক নজরে ভালো করে প্রশ্নের অঙ্কগুলো দেখে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার একটু ভালো করে, এটাকে স্ক্রিনশট দিয়ে উঠিয়ে CW খাতায় করবে, ঠিক আছে। এবার তাহলে প্রশ্নগুলো উঠালে এই আমরা আজকে তাহলে 70 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো করলাম, উঠিয়েছ? তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে, এই প্রশ্নের সমাধানগুলো বারবার করে করবে। আচ্ছা দেখো, যেমন 71 পৃষ্ঠায় একটা জিনিস আছে, একটু দেখি। একটা ছবি দিয়েছে না, দেখো
বলেছে চিত্র অনুযায়ী একটি সমস্যা তৈরি করো, তুমি এখানে একটা চিত্র অনুযায়ী একটা সমস্যা তৈরি করতে পারো। এখানে 15টা বিস্কুট দেওয়া আছে, তিনজনকে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক শিশু কয়টি করে বিস্কুট পায়, তুমি অন্য কিছু বলতে পারো, একই জিনিস। ঠিক আছে, আমি এখানে বললাম যে 15টি চকলেট আছে, একজনে তিনটি করে পায়, তাহলে কতজন পাবে? 5 জন। ঠিক আছে, তুমি এখানে একটা সমস্যা ওরা দিয়ে দিয়েছে, বিস্কুট দিয়ে এখানে একটা সমস্যা দিয়ে দিয়েছে, ওরা বলেছে আর একটি সমস্যা নিজে নিজে তৈরি করো, এগুলো বাসায় প্র্যাকটিস করবে নিজে নিজে। ঠিক আছে, কারণ নিজে নিজে প্র্যাকটিস করলে তাহলে তুমি ক্লাস 1ও তোমরা করেছিলে গাণিতিক বাক্য দিয়ে, তারপরে তখন তো আর একটু ছোটো ছিলে, এখন তো আরও বেশি ভালো বুঝেছ, তাহলে সমস্যাগুলো তোমরা নিজে নিজে বাসায় করবে। তাহলে আজকে পড়া আমাদের এতদূর পর্যন্ত, আমরা 70 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো দেখালাম সেগুলো করে নেবে। সেই SWটা আমি মুখে বলেছি, তারপরও আমি দিই, SWগুলো তোমরা করবে। যে অঙ্কগুলো আজকে আমি করিয়ে দিয়েছি এগুলো CW খাতায় উঠাবে স্কুলের। ঠিক আছে, CW খাতায় অঙ্কগুলো না থাকলে পরীক্ষার সময় তোমার রিভাইজ দিতে সমস্যা হবে। এখন সিরিয়াল অনুযায়ী করা আছে, তুই পৃষ্ঠা নাম্বার দিয়ে সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো তুলবে, 67 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের অঙ্কগুলো CW খাতে করবে। তাহলে ছেলেরা আজকে আমাদের ক্লাস এতটুকু থাকো, সামনের দিন আবার তোমাদের সাথে দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদেরকে।